আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন তাও আবার বাংলাতে ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন ওটাকে ক্রপ করুন আর তখনই ভিডিওতে এটার সমাধান পান আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রশ্ন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেওয়া রয়েছে এবং তাতে বলা রয়েছে কিউব ডি ওয়াই ইস ইকুয়াল টু জিরো এবার আমরা এখান থেকে সবচেয়ে প্রথমে ডি ওয়াই এর ভ্যালু বার করবো কি করব এখান থেকে এক্স স্কোয়ার y dx এখান থেকে আমরা কি পাবো ডি এটা হবে আমাদের হবে এক্স স্কোয়ার ওয়াই এবং ডিনোমিনেটারে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এবার আমরা যদি ইকুয়েশনটাকে অবজার্ভ করি তাহলে কি দেখতে পাবো এখানে নিউমেরেটারে এক্স এর ডিগ্রি দুই এবং ওয়াই ডিগ্রি ওয়ান সুতরাং টোটাল ডিগ্রি কত টোটাল ডিগ্রি হচ্ছে তিন যে নিউমিনেটারে একটাই টার্ম আছে এবং তার ডিগ্রি তিন সুতরাং নিউমিনেটার হচ্ছে একটা হোমোজিনিয়াস হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই অফ ডিগ্রি থ্রি এবার ডিনোমিনেটারে যদি অবজার্ভ করি আমরা কি দেখতে পাবো ডিনোমিনেটারে এখানে এক্সের এর পাওয়ার থ্রি আছে তাই ডিগ্রি থ্রি এবং ওয়াই এর পাওয়ার থ্রি আছে তাই ডিগ্রি থ্রি সুতরাং আমরা কি বলতে পারি ডিনোমিনেটার প্রতিটা ডিগ্রি সমান এবং সেটা হচ্ছে তাই হচ্ছে একটা হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই এবার যেহেতু নিউমিনেটার এবং ডিনোমিনেটার হোমোজিনিয়াস হোমোজিনিয়াস বাই হোমোজিনিয়াস হচ্ছে একটা হোমোজিনিয়াস ফাংশন তাই আমরা কি সাবস্টিটিউট করতে পারি যেহেতু দুটোর নিউমেরেটার এবং ডিনোমিনেটারে দুটোরই ডিগ্রি সমান তাই আমরা সাবস্টিটিউট করতে পারি ওয়াই ইজ ইকাল টু ভি এক্স এবার আমরা বোথ সাইড এটার উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করবো তাহলে কি হবে ডি ওয়াই ডি এক্স ইজ ইকাল টু ডি ডি এক্স অফ ভি এক্স ইজ ইকুয়াল টু এবার এটাকে ডিফারেন্সিয়েট করব মানে ইউ ভি রুল अप्लाई করব তাহলে কত পাবো ভি কনস্ট্যান্ট থাকবে এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস এবার এখানে এক্স কনস্ট্যান্ট থাকবে ইনটু ভি এর ডেরিভেটিভ ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ভি প্লাস এক্স ডিভি ডিএক্স তাহলে আমরা ডি ওয়াই ডিএক্স এর ভ্যালু পেয়ে গেলাম সেটা হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স এবার আমরা এটা এবং এখান থেকে আমরা ডি ওয়াই এর ভ্যালু বসিয়ে দেবো সেটা ছিল আমাদের ভি প্লাস এক্স ডি ভি এক্স ইজ ইকুয়াল টু কি ছিল এক্স স্কোয়ার ইন্টু ওয়ান ইন্টু ওয়াই তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই আমরা এক্স বাই কত ছিল এক্স কিউব প্লাস কিউব মানে এক্স তার এখান থেকে আবার কি পাচ্ছি ভি প্লাস থেকে এবং ডিনোমিনেটার থেকে এসে কমন নিয়ে কেটে যাবে তাহলে থাকছে হচ্ছে ভি বাই ওয়ান প্লাস ভি কিউব এবার আমরা যদি ভিটাকে ওইদিকে নিয়ে যাই তাহলে কথা হবে এক্স ডি ভি

v is equal to minus of 1 by x dx এবার আমরা যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করি কেন কি দেখতে পাচ্ছি ভেরিয়েবলগুলো সেপারেট হয়ে গেছে তাই আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করতে পারি তাই ইন্টিগ্রেশন অফ 1 plus v cube by v to the power 4 dv is equal to minus integration of 1 by x dx plus integration করছি এটা একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট k ধরে নিলাম এটাকে আমরা কি লিখতে পারি

দিস এমপ্লাইজ এবার এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ভি টু দি পাওয়ার মাইনাস ফোর ডি প্লাস ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ভি ডি ভি ইজ ইকাল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডি এক্স প্লাস কে এবার আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান আর আরেকটা ফর্মুলা কি জানি এটা এক নম্বর ফর্মুলা এবং আরেকটা ফর্মুলা হচ্ছে আমরা জানি ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স dx is equal to log of mod x mod যদি না কনসিডার করি তাহলে log of x তাহলে আমরা এই ফর্মুলাটা মানে এটা ফার্স্ট ফর্মুলাটা এখানে अप्लाई করব তাহলে কত পাবো ফার্স্ট ফর্মুলা যদি अप्लाई করি এখানে তাহলে এটা হবে b টু দি পাওয়ার -4 plus 1 by minus -4 plus 1 এটা হবে মানে এই ফর্মুলাটা ইউজ করবে এবার log of b এবার

জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার